মহুয়া 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 বলছি জশকে একটা ফোন করো না গো কখন গেছে ওর এখনো চেকআপ শেষ হয়নি মুশকিল কত বেলা হয়ে গেল কখন আসবে কখন লাঞ্চ করবে কিচ্ছু ঠিক নেই এই শরীর নিয়ে একা একা ড্রাইভ করে চলে গেল আচ্ছা পৌঁছে অন্তত একটা ফোন করো আমরা কি ওর শত্রু হ্যাঁ জশ আজকে কাজটা একদম ঠিক করেনি আমি অনেক করে বলেছিলাম ওকে ফুলকাকি যে তোমার দাদা ভাইকে বলছি ও তোমায় ড্রপ করে দিয়ে আসবে দাদা ভাইয়ের সঙ্গে কোনো প্রবলেম থাকলে তুমি আমায় বলো আমি যাচ্ছি তোমার সঙ্গে কিন্তু ও কোনো কথাই শুনলো না একা একাই চলে গেল আর সত্যি তো গিয়ে তো একটা ফোন করবে অন্তত এটুকু তো বলবে যে আমি ঠিক মতো পৌঁছে গিয়েছি তোমরা কেউ চিন্তা করো না সেসবের বালাই নেই এসব এসব হয়েছে ওই দেবদীপ আর শাবনম মেয়েটার জন্য এমন ব্রেন ওয়াশ করেছে আমার ছেলেটার যে আমরা চক্ষুশূল হয়ে গেছি কি এমন অন্যায় দাবি করেছে এটাই তো বুঝতে পারছি না খালি বলেছি আমাদের ডাক্তার দিয়ে আমার ছেলে ট্রিটমেন্ট করাবো হ্যাঁ মানছি দেবদীপ ভীষণ ভালো ডাক্তার বিদেশ থেকে এসছে সব মানছি কিন্তু এখানে কি কম নাম করা ডাক্তার আছে আমি আমাদের চেনা ডাক্তার দিয়ে আমার ছেলে চিকিৎসা করাতাম তা নয় শাবনম মেয়েটির বিয়ে হয়ে গেছে খামোকা তার এক্স হাজবেন্ডের প্রতি এত ইন্টারেস্ট কিসের ও ওর মতো সংসার করুক আমার ছেলের মতো সংসার করবে মিটে গেল না 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 এত সহজে মিটে গেলে তো হয়ে গেল আন্টি কি বলছো তুমি আমার এবং যশের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় না করে দেওয়া অবধি তো ওদের জীবনে শান্তি নেই আমাদের জীবনে যত অশান্তি ততই তো ওদের জীবনে শান্তি রোহিণী প্লিজ স্বপ্নাম আর দেবদীপকে ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা তোমার নেই আচ্ছা তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়াওনি এত লজ্জা করে না একের পর এক অন্যায় করে গেছো তারপরে তুমি আবার এত বড় বড় কথা বলছো আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে এখনো বলছি আবারও বলবো আমি যা করেছি যশকে ভালোবেসে করেছি এবং যশের ভালোবাসা পাওয়ার জন্য করেছি তাই জন্যই আমি যা যা করেছি সেগুলোকে আমি অন্যায় বলে মনে করিনি করছি না করবও না ক্লিয়ার রোহিণী কোনো কিছুর জন্যই আমরা কারোর প্রাণ নিতে পারি না তুমি তো শাবনমকে মারতে গিয়েছিলে খুন করতে গিয়েছিলে তারপরও তুমি বলছো তুমি কোনো অন্যায় করনি রোহিণী তোমার ভেতরে বিবেকবোধ বলে কিছু কি অবশিষ্ট আছে গো হ্যাঁ নাকি সেটাও তোমার এই সমস্ত কাজকর্ম দেখে একবারে কপ্পুরের মতো উবে গেছে আমার কি আছে আমার কি নেই সেটা নিয়ে না তোমার মাথা ঘামাতে হবে না মহুয়া রোহিণীর দোষ থাকতে পারে কিন্তু শাবনম ও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় মেয়েটার বিয়ে হয়ে গেছে তো আবার কি ভালোবেসে বিয়ে করেছে তাও আমার ছেলের পিছনে কেন ছিনে ঝোঁকের মতো লেগে আছে বলো তো একটা কথা তো বুঝতেই পারছি না ওর বর কি করে এগুলো অ্যালাউ করছে অন্য কেউ হলে এটা সহ্যই করতে পারতো না আমি জাস্ট বুঝতে পারছি না কোন যুক্তিতে মেনে নিচ্ছে ফুলকাকি যশ আর শাবনমের আলাদা হওয়ার পেছনে হাত তো রোহিণীরই আর ফুলকাকি ভালোবাসা তো এরকম ভাবে মুছে যায় না শাবনমের বিয়েটা পরিস্থিতি চাপে হয়েছে যশ আর রোহিণীরটাও তাই কিন্তু দেবদীপ না দেবদীপটা খুব ভালো বোঝে ও সবটা বোঝে ও সেন্সেবল ছেলে আর ও শাবনমকে ভালোবাসে তাই শাবনমকে ওর মতো করে ও ছেড়ে দিয়েছে আর দেবদীপ শাবনমকে ছেড়ে দিয়েছে বলেই শাবনমেরও কিন্তু দেবদীপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো জন্মেছে ওরা ভালো আছে ফুলকাকি কিন্তু রোহিণী ও কি করেছে সারাটা জীবন
ওরটাকে তুমি কি বলবে, ভালোবাসা না জেদ বলবে? ফুলকাকে ভালোবাসা হলে না ভালোবাসার মানুষটাকে একা ছেড়ে দিতে হয় তার ভালো থাকার জন্য, আর জেদ হলে তাকে আটকে রাখে নিজে ভালো থাকবে বলে। আর ভালোবাসা মানেই তো ভালোবাসার মানুষটার ভালো থাকাতে নিজের ভালো থাকা, তাকে নিজের অংশ ভাবা, যেটা দেবদীপ পেরেছে ফুলকাকে। প্লিজ দেবদীপের সঙ্গে না তুমি রোহিণীকে গুলিয়ে ফেলো না। রোহিণী জানেই না, ও কখনো শেখেই না, জানেই না ভালোবাসা কি। ভালোবাসা কখনো কোনো মানুষের ক্ষতি করতে শেখায় না, ভালোবাসা ত্যাগ করতে শেখায়। নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ হয়ে যায় ফুলকাকে উল্টো দিকের মানুষটার সুখ স্বাচ্ছন্দ্যের কাছে। তুমি এত জ্ঞান কেন দিচ্ছ বলবে? আর তোমার যদি এত জ্ঞান দেবার ইচ্ছে হয় তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো একটা স্কুলে গিয়ে চাকরি নিতে পারো গো, সেখানে তোমার জ্ঞান সকলে শুনবে, এখানে তোমার জ্ঞানটা না কেউ নিচ্ছে না। সরি 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 সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম চোরে না শোনে ধর্মের কথা। মহুয়া, তোমাকে যেটা করতে বললাম সেটা করো না প্লিজ। আমার ছেলেটাকে একটা ফোন করো, আমি ফোন করলে ও যে রিসিভ করবে সেই কনফিডেন্সটা আমার নেই, সত্যি করে ফোনটা করো। আর এটা আমার রিকোয়েস্ট, এখন এইটুকু একটা কাজ সেটা ভুলে গিয়ে তুমি যদি মানুষের দোষ ধরো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। হ্যাঁ এখনই করছি ফুলকাকে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. ফোনটা তো not reachable বলছে ফুলকাকি। তাহলে বোধহয় এখনো চেম্বারেই আছে, কারণ ওখানে তো আবার নেটওয়ার্ক পাওয়া যায় না। হ্যাঁ তাছাড়া আবার কি, এখন আবার ওখানে শবনমকে পেয়েছে, তাই নাওয়া খাওয়া একেবারে ভুলে গেছে তোমার ছেলে। মহুয়া, যশ নিজের এই শরীর নিয়ে যেটা করছে সেটা কিন্তু একদমই ঠিক করছে না। ও তো তোমার কথা শুনে একটু বোঝাও না যেন এগুলো না করে, এই বাড়াবাড়িটা যেন না করে। আমরা কেউ, আমি ওর শত্রু নই, যা বলি ওর ভালোর জন্য বলি। তো বেলা অবধি বাইরে থাকা, না খেয়ে থাকা, এগুলো কি ঠিক করছে? দুর্বল শরীর, শরীর তো নেবে না, এগুলো সহ্যই হবে না। অবশ্যই বোঝাবো ফুলকাকে। আমি একটা কথা বুঝতে পারছি না, শবনম আর দেবদীপের তো এই বাড়িতে এসে যশের পসিবল সব ট্রিটমেন্টগুলো করার কথা ছিল, আজকে ব্যতিক্রম কেন হলো আন্টি? আজকেও তো তাহলে ওদের এবাড়িতে আসা ওর কথা ছিল, উচিত ছিল, তাহলে যশকে কেন যেতে হলো? হঠাৎ নার্সিং হোমেই বা ডেকে পাঠালো কেন যশকে? এই বাড়িতে আসার মতো পরিবেশ কি আমরা রেখেছিলাম ওদের জন্যে? এ বাড়িতে এলে ওরা এর আগে কিরকম আতিথেয়তা পেয়েছে সেটা কি আমরা ভুলে গেছি নাকি? কি ব্যাপার, এত আলোচনা কিসের? যশ ফিরেছে, কি বললো ডাক্তার? ও এখনো ফেরেনি পরাগ। ফেরেনি মানে? আরে আমি যখন আমি মিটিং সেরে চলে এলাম, ও এখনো নার্সিং হোম থেকে চেক আপ করে ফিরতে পারলো না। তুমিও যেমন পরাগ দা, যশ এখন গেছে এতদিন পর শবনমের সঙ্গে দেখা করতে, সেখানে বসবে, গল্পগুজব হবে, ন্যাকামো হবে, প্রেমালাপ হবে, এগুলো তো বাড়িতে আসলে পসিবল হবে না।
তাই না কি করে পসিবল হবে বলো তাই জন্য এই বাড়িতে এসে ট্রিটমেন্টটা করা যাচ্ছে না তাই জন্য জশকে নার্সিং হোম যেতে হচ্ছে তোমার কি মনে হয় বলো তো জশ যে নার্সিং হোম গেছে ও কি চেকআপ করাতে গেছে না কিন্তু জশ অভিশারে গেছে অভিশারে বাধা সৃষ্টি হয় আমার তো এখন সন্দেহই হচ্ছে গো দাদা ভাই জশ আদৌ চেক আপ করতে গেছে তো নাকি ওদের আবার অন্য কোনো মতলব ছিল আর কোন মতলবে বেরোবে বলো তো রোহিণী শবনম জশের ভালো চায় ও কখনো এই শরীরে ওকে বাড়ি থেকে বেরোতে দেবে না ভালো চায় না চাই এত যদি ভালো চাইতো তাহলে বাড়িতে এসে জশের ট্রিটমেন্ট করেনি কেন আমরা যাই বলে থাকি না কেন এখানে এসেই তো জশের ট্রিটমেন্টটা করার কথা ছিল এ বাড়িতে এসে করেনি কেন জশ হয়তো চায়নি ওরা এই বাড়িতে আসুক অপমানিত হতে তাই ও বোধহয় বেশি কমফোর্টেবল ফিল করেছে নার্সিং হোমে যাওয়ার জন্য আসলে কি বলতো রোহিণী চোখের ওপর নিজের প্রিয়জনদের অপমান দিনের পর দিন তো সহ্য করা যায় না আচ্ছা ঠিক আছে এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই ও তো অ্যাটলিস্ট তোমাকে নিয়ে যেতে পারতো তুমি না হলে যদি ফুলকাকা যেদিন যেদিনকে ফ্রি থাকতো ফুলকাকা সেদিনকে ফুলকাকাকে নিয়েও যেতে পারতো ওখানে হ্যাঁ এটা একদম ঠিকই বলেছ জশ আজকে একদমই ঠিক কাজ করেনি তার উপর এখনো বাড়ি ফিরল না একে ওর শরীরটা খারাপ ওর তো বোঝা উচিত ছিল না যে আমরা টেনশন করব এটুকু তো বুঝবে না আর নয় আমি আমি একটা কাজ করছি আমি না একটা ফোন করছি না আমি নিজে চলে যাচ্ছি ওকে আনতে জশ বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে আর নয় কিন্তু হ্যাঁ সেই ভালো তুমি বরং যাও বাড়াবাড়িটা অনেক দিন ধরেই চলছে শুধু তোমার বোধহয় আজকেই চোখে পড়লো না মৌয়াদি আসলে সব সময় তোমার বাড়াবাড়িটা দেখে অভ্যস্ত তো তাই অন্য কারুরটা চোখে লাগেনি মা এখন আমাদের এসব কথা বলার সময় নয় কবে কখন সময়ের হিসেব করে কথা বলেছি বলো তো এতই যদি আমাদের বিচারবোধ থাকতো না পরাগ তাহলে বোধহয় জশের লাইফটা এভাবে নষ্ট হয়ে যেত না তোমার কি মনে হয় মা আমরা আমরা জশের লাইফটা নষ্ট করে দিচ্ছি মনে হয় না পরাগ এটাই সত্যি মা একটা কথা বলবো প্লিজ এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ করো কাদা ছোড়াছুড়ি আমি করছি মহা প্লিজ আমি কথা বাড়াতে চাইছি না পরাগ একটা ফোন করো না গো হ্যাঁ ফুলকা আমি এক্ষুনি যশকে ফোন করছি যশ কি মুশকিল বলতো পৌঁছে একবার জানাবে তো কি বলছো কি তুমি ফুলকা কি ও এতটা কেয়ারলেস হয়ে গেছে জশ আমার তো এবার ভীষণ টেনশনই হচ্ছে দাদা ভাই জশের কোনো বিপদ হয়নি তো এসব কি বাজে কথা বলছো নেগেটিভ চিন্তা ভাবনা ছাড়ো কি হবে জশের কাছে তো নার্সিং হোম আমি আমি এক্ষুনি যাচ্ছি পরাগ একবার ওই দেবদীপ বা শবনম এদের দুজনের কাউকে ফোন করো না দাঁড়াও আমি করছি Thank you.
হ্যাঁ পরাগদা। জশ কোথায়? ওর কি এখনো চেকআপ চলছে? জশ এখানে আসেনি পরাগদা। আসেনি মানে? ও তো আমাদেরকে বাড়িতে বলে বেরিয়েছে যে ও নার্সিং হোমে যাচ্ছে। হ্যাঁ ওর আসার কথা ছিল কিন্তু আসেনি। আমরা ওকে টানা ফোন করে গেছি, রিং হয়ে গেছে, আর খানিক আগে ফোন করলাম, নট রিচেবল বলছে। কি বলছো কি তুমি? তোমরা এই খবরটা এতক্ষণ জানো না, প্রয়োজন মনে করো না? এতটা এতটা কেয়ারলেস তোমরা। পরাগ কি বলছে মেয়েটি? তারা ফুলকা কি? আমি 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 তোমায় বলছি। হ্যাঁ বলো। আমরা নানা জায়গায় খুঁজেছি পরাগদা, আমি আর দেবদীপ থানের ডায়েরি অবধি করেছি, তোমাদের জানাতে যাচ্ছিলাম, তার মধ্যেই তুমি ফোনটা করলে। শারাপ শাবনম, শারাপ, তোমরা জানো না তুমি তো 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 আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় না, যদি কিচ্ছু হয়ে যায় জশের, তাহলে আমি কিন্তু তোমাদের হাজতবাস করাবো, হাজতে কাটাবে তোমরা। তোমাদের যা স্টেপ নেওয়া তোমরা নিতে পারো পরাগদা, কিন্তু বিশ্বাস করো আমরা কেউ কিচ্ছু জানি না পরাগদা, কিচ্ছু জানি না। জশ নার্সিং হোমেই যায়নি। ইভেন শাবনম আর দেবদীপ ওরা জশকে ফোন করার চেষ্টা করেছে কিন্তু ওর ফোন নট রিচেবল বলেছে। তারপর ওরা বাধ্য হয়ে থানায় ডায়েরি পর্যন্ত করেছে। সবটা নাটক ওদের, সবটা নাটক। ওরা ভাবছে যে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আবার আবার একটা প্রি প্ল্যানিং করে জশকে ওদের খপ্পরে নেওয়ার চেষ্টা করছে, তো তাই করলো। এবং জশ পুরোটা জানতো, আমি এখন তো সবটা বুঝতে পারছি, জশ এই পুরোটা জানতো, যে কারণে এত কথা আমরা বললাম, এতবার করে জোর করলাম, ও একা ড্রাইভ করে গেল। কোনো অবস্থাতেই ও ড্রাইভার সঙ্গে, আমি আমি জাস্ট সেটা আর কিছুতেই টলারেট করব না। আমি ওদের এগেনস্টে থানায় ডায়েরি করব এবং আমি আজই এখনই থানায় যাব। হ্যাঁ চলো আমি যাব। এভরিথিং ইজ এ লিমিট, ওরা তো দেখছে সব লিমিট ক্রস করে গেছে। চলো তো তুমি এসো। হ্যাঁ আন্টি আমি আসছি। বসুন বসুন। হ্যাঁ বলুন কি হয়েছে? আমার ভাই সকাল থেকে মিসিং। আপনার ভাই কত বয়স? ওই 32+। ও তাহলে তো বড়ই। তা কোনো মানসিক সমস্যা মানে? না স্যার, ও ক্যান্সারের পেশেন্ট। তো ও সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, নার্সিং হোমে গেছিল আর কি ট্রিটমেন্টের জন্য। তো এখন তো প্রায় বিকেল হতে চলল, আমরা ওকে ফোন করেছিলাম, ওর মোবাইলে ফোন করেছিলাম কিন্তু মোবাইলটা বলছে নট রিচেবল। তো ওই নার্সিং হোমে এমনি একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, তো আমি ভেবেছিলাম হয়তো সেই জন্যই ওর ফোনটা পাওয়া যাচ্ছে না। তারপর আমি ওই ডক্টরদের ফোন করি, মানে ওই নার্সিং হোমের ডক্টরদের, ওরা আমাদের পূর্ব পরিচিত, তা ওদের ফোন করি। ওরা তখন আমাকে বলে যে ওদের সঙ্গে একবার ভাইয়ের ভাইয়ের ফোন ওরা একবার পেয়েছিল যখন ভাই ড্রাইভ করে যাচ্ছিল নিজে নার্সিং হোমে। তারপর আবার যখন ওরা দেখে যে ভাই তখনও নার্সিং হোমে পৌঁছয়নি, ও দেরি হচ্ছে পৌঁছতে, তখন ওরা আবার ফোন করে ভাইকে, তখন ফোনটা নট রিচেবল আসে। ক্যান্সারের কোন স্টেজ ওনার? লাস্ট স্টেজ। তো চেকআপ করাতে কি উনি একাই গিয়েছিলেন নাকি, না সাথে কেউ ছিল? একাই গেছে নিজে ড্রাইভ করে। আমি ওকে বলেছিলাম যে আমি পৌঁছে দিয়ে আসছি, আমার একটা মিটিং ছিল, আমি বেরোচ্ছিলাম, তো আমি বলেছিলাম তখন যে পৌঁছে দিয়ে আসে, এই নিয়ে আমাদের মধ্যে একটু
কিন্তু ও কিছুতেই কথা শুনলো না, ও একাই যাবে বলে জেদ করে তারপর একাই বেরিয়ে গেছে। দেখুন, কিছু মনে করবেন না, আমি একটা কথা বলি, এত অল্প বয়স এরকম একটা রোগ, তাও আবার লাস্ট স্টেজ, এটা না মেনে নেওয়া যায় না, মানে অনেকেই মেনে নিতে পারে না আর তার থেকে ডিপ্রেশনে চলে যায়। এখন সেই ডিপ্রেশন থেকেই হয়তো উনি কোনো একটা উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর এটা ওনার মাথায় চলছিল বুঝলেন, সেই কারণে আপনারা বারবার বারণ করা সত্ত্বেও উনি ওই চেক আপে যাওয়ার নাম করে একাই বেরিয়ে যান। ঠিক আছে, আপনারা রিপোর্টটা লিখান, আমি দেখছি।